এসে গেছি বন্ধুরা ছেলেবেলার কথা স্কুলের কথা বলতে গিয়ে হঠাৎ মনে হলো একটা বিশেষ দিন আমাদের ফ্রিডম বা মুক্তির দিন ছিল আর সেটা ছিল সরস্বতী পুজোর দিন ছোটোবেলায় আমাদের অনেকেরই আঁকা বাঁকা হাতে অ কক্ষতে হাতে করি হয়েছে কোনো এক সরস্বতী পুজোর সকালেই আবার কোনো এক সকালেই সরস্বতীর বন্দনার সঙ্গে মিশে গিয়েছে বই খাতা ঠাকুরের পায়ে জমা দিয়ে ভালো রেজাল্ট প্রার্থনা করা আমাদের ফাইনাল পরীক্ষাটা ছিল মার্চ মাসে সরস্বতী পুজোর প্রায় মাস দুয়েক পরেই তাই সরস্বতী পুজোতে অঞ্জলিটা মন দিয়ে দেব আর তার আগে কুল খাব না এই দুটো ছিল বলাই বাহুল্য ক্লাস এইট অব্দি খাতা বইগুলো আগের দিন ঠাকুরের পায়ে রেখে আসতাম আর বিসর্জন হয়ে গেলে নিয়ে আসতাম ক্লাস নাইনতে ফ্র্যাঙ্ক ব্রাদার্সের ফিজিক্সের ওই মোটা বইটা যথেষ্ট ছিল সরস্বতীকে বলে আসতাম অ্যানুয়াল পরীক্ষায় থার্মোডাইনামিক্সের ওপরে যেন কোনো প্রশ্ন না আসে আর ক্লাস ইলেভেনথ আমাদের ফাইনাল ইয়ার তখন এই চোড়ে পাকা বয়স প্রেম আশি আশি বয়সও অঞ্জলি দেবার সময় শুনতাম আরেক অঞ্জলি ভেসে আসছে পাশ থেকে এরপরে কিন্তু লিডিয়াম স্কুল লেডি হ্যাভিন স্কুলটা ছিল মেয়েদের আর আমাদের স্কুলটা ছিল বয় স্কুল তাই পরে অবশ্য কোয়েড হয়ে গিয়েছিল তাই আমরা শিওর ছিলাম ওই দিনটা মেয়েদেরও বোধ মুক্তির দিন স্কার্ট ছেড়ে শাড়ি পরার দিন আর আইসক্রিম খেতে খেতে আর চোখে তাকাবার দিন আমাদের এই পাড়ায় থাকতো অনিরুদ্ধ অনিরুদ্ধ মিত্র আমরা একই বছর হায়ার সেকেন্ডারি দিয়েছি তবে ও ছিল আরেকটা বাঙালি স্কুলে ইউনিয়ন অ্যাকাডেমি ও দিল্লিতে এসেছিল না ওর থেকে শুনিয়র সরস্বতী পুজোর দিনগুলির কথা সরস্বতী পুজোর কথা বলতে গেলে প্রথমে একেবারে ছোটবেলার কথা মনে পড়ে যায় তখন বোধ হয় ক্লাস ফাইভে পড়তাম আমরা চার বন্ধু মিলে ঠিক করলাম যে আমরাও পুজো করব। আর ঠাকুর অর্ডার করে এলাম কুমোর পাড়ায় গিয়ে এটা চন্দ্রনগরের গল্প কলকাতা থেকে প্রায় তেত্রিশ কিলোমিটার দূর তো তখনই খুব আর্টের ঠাকুর বলতো সকলে চল হয়েছিল পুরো ঠাকুরটাই সাদা রঙের তার মধ্যে অন্য কোনো রং থাকতো না তো যাই হোক মা বাবার কাছ থেকে পয়সা কিছু জোগাড় করে এর কাছ থেকে চেয়ে তার কাছ থেকে চেয়ে ঠাকুরটা তো বায়না করে এলাম তো তারপরে খুব হইচই যে ঠাকুর হয়ে গেছে এবার প্যান্ডেল কি করে বাঁধা হবে আমরা তো প্যান্ডেলও বাঁধতে জানি না বাকি পয়সা কোথেকে আসবে তো যাই হোক সব কিছু যন্ত্র তো হলো আর এক বন্ধুর কাকা হু ওয়াজ লাইক মানে অনেকটা আমাদের মেন্টারের মতন সে একটা আইডিয়া বার করলো বলো তোদের পুজোটাই হবে সব থেকে ফেমাস পুজো দেখ আমি কি করি তো সে বলল এটা হবে ব্যানিশ ঠাকুর সে আরও কাণ্ড বটে তো প্যান্ডেলে গিয়ে মানে মণ্ডপেতে গিয়ে প্রথমে সকলেই মা সরস্বতীকে দেখছে কিন্তু মা সরস্বতীর সামনে ঠিক ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে একটা কাঁচ রাখা ছিল তো যখন আলোটা মা সরস্বতীর উপর তখন কাঁচের মধ্যে দিয়ে আমরা মা সরস্বতীকে দেখতে পাচ্ছি আর মা সরস্বতীর রাইট অ্যাঙ্গেলেতে একটা মা কালীর ক্যালেন্ডার লাগিয়ে দেওয়া হয়েছিল বক্স করে তার ভেতরে যখন মা সরস্বতীর ছবিটাকে নিভিয়ে দিয়ে এবার মা কালীর ছবিটাকে ছবির সামনে আলোটাকে জ্বালা হচ্ছে তখন সেই ছবিটা এসে কাঁচে পড়ে নাইনটি ডিগ্রি হয়ে আমাদের দিকে ফেরত চলে আসছে তো তখন লোকেরা মা কালীর ছবিটাকে দেখতে পাচ্ছে ব্যাপারটা একটা এত বড় হিট হলো যে পাড়ার সমস্ত বড় বড় পুজোর ভিড় ছাপিয়ে অলমোস্ট যাকে বলে লাইন দিয়ে লোকেরা আমাদের এই ছোট্ট প্যান্ডেলটার মধ্যে ঠাকুর দেখতে এলো প্রচুর টাকা পড়ল দশ পয়সা পাঁচ পয়সা দু পয়সা এক পয়সা যা পাচ্ছে তারপরে তো হৈ হৈ করে পুজো শেষ হলো বিসর্জনের পরে একদিন ঠিক করে সব সেই বন্ধুর কাকা বাবা সকলে মিলে যে বাকি চাঁদাটা উঠেছিল সেটা দিয়ে খুব একটা তাঙালি ভোজন হলো এটা যদ্দূর আমার মনে পড়ছে সিক্সটি নাইনের ঘটনা বোধ হয় আর একটা ঘটনা সে সময় হয়েছিল যেটা না বলে পারছি না সেটা হচ্ছে যে একবার সরস্বতী পুজো মানেই তো পাড়ার নানান পুজোরা বাড়িতে চাঁদা চাইতে আসা তো সে বছর আমার বাবা কাউকেই চাঁদা দিতে পারিনি ছিল পাশে ছিল না কাছে তো এক দল খুব রেগে গেল রেগে গিয়ে আমাদের বাড়ির দরজায় লিখে গেল কিপটে কঞ্জুস তো সেটা দেখে তো আমাদের স্বাভাবিক খারাপ লেগেই ছিল আমি জানতে পারলাম যে এটা কারা লিখেছে আমারই এক বন্ধুর দাদারা তো সেই বন্ধুর বাবা ছিলেন একজন কাউন্সিলর আমাদের চন্দ্রনগরে তো যাই হোক তার তো দোরদণ্ড প্রতাপ বড় পলিটিশিয়ান আমার মা তার সুন্দর শুদ্ধ বাংলা ভাষায় একটা তাকে লিখল যে আমাদের এইটুকুই সম্বল তা আমরা যদি কোনো এক বছর পুজোয় চাঁদা দিতে না পারি তাহলে কি বাড়ির দরজায় এরম করে লোকেরা লিখে যাবে মা কিন্তু কাউ নাম নেয়নি যে আপনার ছেলেরা লিখে চাকর কারণ আমরা আমাদের কাছে কোনো প্রমাণ তো ছিল না কিন্তু তখনকার সময়টাই ছিল অন্য রকম তখন সেই ভদ্রলোক কাউন্সিলার ভদ্রলোক খবর নিলেন বাড়ি থেকে কে করেছে তার ছেলেরা অকপটে স্বীকার করলো যে এই কাজটা আমরাই করেছি তারা বললেন যাও গে মিসেস মিত্রর বাড়ি থেকে ক্ষমা চেয়ে এসো তারা আমাদের বাড়িতে এলো ক্ষমা চাইতে মা তাদেরকে চিঁড়ের পায়েস রান্না করে খাওয়ালো একটা অপূর্ব সুন্দর সময় ছিল যখন এর মধ্যে কেউ বিরোধী দলের ষড়যন্ত্র বা শাসক দলের চোখ রাঙানি এসব আমরা জানতাম না শুনিওনি দেখতাম না যাই হোক এটা তো খানিকটা মানে এই ঘটনাগুলো চোখের সামনে এতই বারবার ভেসে আসে যে ভাবলাম বলি এরপরে বড় হয়ে তার কিছুদিন পর আমরা বাবা দিল্লি ট্রান্সফার হয়ে গেছিল চাকরি তো দিল্লিতে যাওয়ার পরে স্কুলের পুজো বাঙালি স্কুলে পড়তাম ইউনিয়ন একাডেমি তো সেখানে যখন ক্লাস টেনে উঠলাম তখন জানলাম যে পুজোটা আমরাই করব কারণ নেক্সট ইয়ার হায়ার সেকেন্ডারি পরীক্ষার জন্য সকলে ব্যস্ত থাকবে সুতরাং প্রত্যেক বছর স্কুলের পুজোটা ক্লাস টেনের ছাত্ররা করে সেটা একটা খুব চমৎকার এক্সপিরিয়েন্স হয়েছিল। খুব ভালো এমনি চন্দ্রনা মতন একটা ছোটো শহর থেকে দেশের রাজধানীতে চলে যাওয়া সব ব্যাপারটাই একটু চক্ষু চড় গাছের মতন ছিল আমার কাছে যা কিছু দেখতাম সেটা দেখি হাঁ হয়ে যেতাম আমরা থাকতাম প্যাটেলনগর বলে একটা জায়গায় ওয়েস্ট দিল্লিতে তো সেখানে প্যাটেলনগর পুজো সমিতির কাগল মেমোরিয়াল হল ইস্ট প্যাটেলনগরে সেখানে সরস্বতী পুজোটা হতো তার পাশেই একটা বড় মাঠে দুর্গা পুজো হতো প্রত্যেক বছর খুব ধুমধাম করে তো সেই সরস্বতী পুজোতে আবৃত্তি হতো নাটক হতো কিনা আমার এখন ঠিক মনে পড়ছে না গান বাজনা তো হতোই ইনফ্যাক্ট এখানে না বলেও পারছি না যে ওই স্প্যাটেলনগর থেকেই ভারতবর্ষের মানে বিখ্যাত ওয়ান অফ দ্য ফাইনেস্ট মিউজিক কম্পোজার শান্তনু মিত্র তখন খুব ছোট্ট ছেলে মনে আছে আমার ওখানে মা বাবার সঙ্গে আসতো যাই হোক সে যেহেতু আজকে একজন এত স্বনামধন্য ব্যক্তি তাই সেটাও না বলে পারলাম না একবার কেন যেন কে বলল যে সরস্বতী পুজোয় যারা প্রাইজ পাচ্ছে স্পোর্টস বা অন্যান্য ব্যাপারে তাদেরকে সকলে টাই পরে যেতে হবে তা আমি তো ম্যাচ টাই জীবনে কবার চোখে দেখেছি তাই হয়তো জানতাম না তো যাই হোক এক বন্ধুর কাছ থেকে তার স্কুলে টাই ধার করে বেঁধে কোনো রকমে গেলাম তো যাই হোক গিয়ে দেখলাম কেউই পড়েনি সেটা নাকি আমাকে একটু বোকা বানানোর জন্যে করা হয়েছিল স্কুলের পুজোয় ফের ফেরত আসি স্কুলের পুজোটা খুব আনন্দ করেছিলাম তখন বড় হয়ে গেছি তখন সরস্বতী পুজো মানে তো প্রথম যে দুটো জিনিস চোখে আসে একটা হচ্ছে যে মেয়েদের স্কুলে যাব। যেখানে সরস্বতী পুজো হয় তাও সেখানে গিয়ে যদি কিছু একটা মানে মা সরস্বতীর কৃপায় অন্য কিছু লাভ হয় মানে যাকে বিদ্যা এবং সঙ্গীতের দেবী বলা হয় সেখানে গিয়ে বুদ্ধি নাচে প্রায় একটা অন্যরকম কিছু চাইতাম তো আমার স্কুলের কাছেই ছিল এনডিএমসি বেঙ্গলি গার্লস হাই স্কুল সেখানে যেতাম লেডি স্কুলে যেতাম স্কুলে ভোগ খাওয়া তো ছিলই ছিল টিচাররা রান্নাবান্না করতেন তাদের সেখানে গিয়ে গড়াছুড়ি ছাড়িয়ে দেওয়া সেটাও একটা ব্যাপার ছিল গড়াইছুড়ি ছাড়িয়ে দেওয়া মানে সেখান থেকে একমুটো পাওয়াও হ্যাঁ আর একটা কথা স্কুলে সরস্বতী পুজো করতে গিয়ে জীবনে প্রথম নাইট শোয়ের সিনেমা দেখেছিলাম হলে গিয়ে আমার মনে আছে আমাদের স্কুলের পাশেই ছিল খুব কাছেই ছিল প্লেস তো অডিয়ন সিনেমা হলে ইটস এ ম্যাড 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 ওয়ার্ল্ড দেখলাম নাইট শোয়ে কোনো ছবি দেখে বোধ হয় অত হেসে কুটিপাটি হয়নি তার আগে ডায়লগ বেশিরভাগই বুঝতে পারছিলাম না ইংরেজিতে কী বলছে বাট ইট ওয়াজ গ্রেট ফান আনডাউটেডলি এত আনন্দ পেয়েছিলাম তারপরে সেই দিন রাত্রি আমরা বাইরে খেয়েও ছিলাম কোনো একটা দোকান বোধ অনেক লেট পর্যন্ত খোলা ছিল আর আমার যত দূর মনে পড়ে তখন বোধ একটা দোসা দাম ছিল চারা আনা বা ওর একটা পঁচিশ পয়সা বা কিছু একটা তো খুব খুবই আনন্দ করেছি ক্লাস ইলেভেনের পুজো তো অফকোর্স মানে স্কুল ফুল সব জায়গায় গিয়েছি পাড়ার পুজোতেও গিয়েছি সেটা করে তারপরেও কয়েক বছর পর্যন্ত অন্তত আমি বোধহয় আমরা বিয়ের পরেও একটা বছর কোনো একটা বছর সরস্বতী পুজো স্কুলে গিয়েছিলাম অনেক টিচারদের দেখলাম তারা রিটায়ার করে গেছেন তাদের এক দুজন আবার এসছিলেনও অনেকের সঙ্গে দেখা হলো না অনেক নতুন মুখ দেখলাম প্রিন্সিপাল অফকোর্স ছিলেন এগুলো সব প্রত্যেকটা স্মৃতি খুব মধুর খুব ভালো লাগে এই স্মৃতিগুলো কোনো দিনই যাবে না আর সব থেকে বেশি এটা মনে হয় যে আমি এরমভাবে ভাবি না সে সময়গুলো হারিয়ে গেছে প্রত্যেক সময়েরই একটা নিজস্ব কিছু না কিছু অবদান থাকে বাট ওই সময়টার মধ্যে আমার মনে পড়ে চাওয়া পাওয়া খুব একটা কিছু ছিল না মানে মেটেরিয়ালিস্টিক চাওয়া পাওয়া আর নেগেটিভিটিটাও খুব কম ছিল হয়তো সোশ্যাল মিডিয়া ছিল না বলে মানুষের কাছে নিজের প্রতিবাদ জানানোটার সুযোগটাও খুব কম ছিল বাট এনিওয়ে আমরা এসব নিয়ে ভাবনা চিন্তাও করতাম না একটা সরস্বতী পুজো চলে গেলে তারপরে দুর্গা পুজোর ওয়েট তারপরে আবার একটা সরস্বতী পুজো বেশ ভালো ছিল দিনগুলো তাই ভাবলাম রণবীর বলল যে তুই একটু তোর কথাগুলো বল না বললাম সরস্বতী পুজোটা ছিল মুক্তির দিন বাবা ওই দিন পকেট মানিও দিত ওই পয়সায় একটা বা দুটো আইসক্রিম খাওয়া যেত বাস আর পয়সা দরকার কি দুপুরে তো স্কুলে ভোগটা খাবই আর তাছাড়া যত ইচ্ছে আনন্দ করো না কেন ওই স্কুলে অঞ্জলিটা দিয়েই দল বেঁধে বেরিয়ে পড়তাম ওই অনিরুদ্ধ বলল দুটো কাছের মেয়েদের স্কুলে কিন্তু আমাদের বয়সী মেয়েরা সরস্বতী পুজোর দিনটা কিভাবে কাটাতো রুমাকে জিজ্ঞেস করলাম রুমা আমাদেরই বয়সী এখন আমরা গলায় গলায় বন্ধু আমি ওকে জিজ্ঞেস করলাম তখন তো আমাদের পাত্তা দিতিস না ও বলল তোদের দেখতে রিফিউজিদের মতো ছিল বড়ই নিরাশ হয়ে গেলাম ওর কথা শুনে মনে পড়লেই এক ঝলক স্মৃতির চোখের সামনে ফুটে ওঠে আমাদের সেই সময়টা ছিল খুব সাধারণ পুজো বা বিয়েবাড়ি এটাই ছিল মনোরঞ্জনের একমাত্র উপায় তাই এই ফেব্রুয়ারি মাসটা এলেই একটা বেশ ফুরফুরে অনুভূতি হতো স্কুলেতে সরস্বতী পুজোর আয়োজনটা ছিল খুব জরুরি কিভাবে হবে কে কি কে কি করবে কোন ভারটা নেবে তাই নিয়ে আলোচনা আর উদম ঝগড়া হতো সবাই উঠে পড়ে লাগতো ডেকোরেশন আর বাইরে যাওয়ার জন্য তাহলে স্কুল টাইমেতে ক্লাস না করে বেশ বাইরে বেড়ানোতে পারবে দশকর্মার দোকানে যাওয়াটা সেটাই ছিল একটা বিরাট আনন্দের ব্যাপার যেহেতু সেই সময় স্কুলগুলোতে খুব খুব কম কোয়েডুকেশান স্কুল হতো তাই এই দিনগুলো ছিল একটা রিয়েল ফ্রিক আউট করার দিন কিন্তু সেই সময় ফ্রিক আউট মানে পার্টি নয় শুধু একটা সামনাসামনি হওয়া চোখা একটু হাসি দূর থেকে দেখা এখন খুব আশ্চর্য লাগে সেই সবগুলো ভাবলে আর সেই সরস্বতী পুজোর দিন সকালে উঠে চুলে শ্যাম্পু করে খোলা ছুলে মায়ের একটা তাঁতের শাড়ি পরে আর সেই মায়ের ব্লাউজগুলোকে নিজের সাইজের মতন করে টেকে পড়া তখনকার দিয়ে ছিল এটাই তোরচর। হ্যাঁ স্কুলেতে সেই শাড়ি পরে চুল খুলে লিপস্টিক লাগিয়ে হিলতলা জুতো পরে যাওয়ার একটা অদ্ভুত আনন্দ তার সঙ্গে বন্ধুদের সঙ্গে কথা বলা অনেক হাসি গল্প আর কিছু মনের মানুষের অপেক্ষা আর সেই মনের মানুষকে দূর থেকে দেখে বন্ধুদের মধ্যে কলারব আর টিটকিরি এই ছোট ছোট অনুভূতিগুলোই আমার বেশি করে মনে পড়ে কত সাদা সরল জীবন ছিল তাই না আর এই সরস্বতী পুজো ছিল আমাদের ভ্যালেন্টাইন্স ডে তাই তো ক্লাস ইলেভেনতে তে স্কুলের গেটে দাঁড়িয়ে প্রসাদ খাচ্ছি হঠাৎ একটা বেটে মতো মেয়ে পেছন থেকে টোকা দিয়ে বলল তুমি এখানে দেখি টুসু ও আমার বাবার বসের মেয়ে আমরা একই কমপ্লেক্সে থাকতাম আমাদের থেকে বছর দুই তিন ছোটো ছিল ওকে শাড়ি পরে কোনোদিন দেখিনি মুখ থেকে বেরিয়ে গেল বাস কেন অঞ্জলি দিতে এসেছি বলল কেন তোমার স্কুলে অঞ্জলি হয় না বলে ছুট্টে চলে গেল। ব্যাটার ছেলে সুদীপ পাশেই ছিল হালকা করে বলল লাইন মারছিস নাকি আমি বললাম বাবার অফিসের ডিরেক্টরের মেয়ে আমার এত দম নেই এখন ভাবি ছেলেদের স্কুলে ছেলেদের আনন্দগুলো রিলেট করতে পারি কিন্তু মেয়েদের মুক্তির আনন্দটা কিভাবে প্রকাশ পেত এটা জিজ্ঞেস করলাম রত্নাকে রত্না আমাদের সরস্বতীর বরপুত্র প্রবীর স্ত্রী সরস্বতী পুজো এমন একটা দিন যেটা স্কুল জীবনের প্রতি বছর সবচেয়ে স্মরণীয় আনন্দময় দিন হয়ে থাকত সেদিন বাড়িতে কোনো বাধা নেই বেরোনোর কোনো সময়ের রেস্ট্রিকশান নেই অন্য দিনের মতো আর সাজার রেস্ট্রিকশান নেই সেদিন বাবা মার তরফ থেকে খোলা ছুট বন্ধুদের সাথে বেরোনো আনন্দ করা সাজা আর আমাদের স্কুলের সামনে মানে শ্যামাপ্রসাদ স্কুলের সামনে লোদি গার্ডেন তো লোদি গার্ডেনে যাওয়া সেদিনের সবচেয়ে আনন্দের ওই সেদিন আমরা সবাই সেজে গোজে স্কুলে যেতাম পুজো হতো অঞ্জলি দিতাম তারপর ভোগ খাওয়ার পর লোদি গার্ডেন গিয়ে একটা গ্রুপ ফটো তোলা হতো আমাদের স্কুলের নিয়ম ছিল যে ক্লাস ইলেভেনতে যারা উঠবে তারা পুজো করবে সেই বছর বছর বাপ কি কি আনন্দ আনন্দ সারা ধরে সবচেয়ে আগে কল্পনা শুরু হয়ে গেল প্ল্যানিং কল্পনা সরস্বতী পুজো নিয়ে এবার আমরা কি করব। সেদিন মানে নিজেদের স্কুলের মনে হচ্ছিল যে কী একটা কাজ হবে সারা বছর আগে আগে ভাবতাম যে কবে আমরা ইলেভেনথে উঠবো আর আমরা সরস্বতী পুজো করবো আর সরস্বতী পুজো তো জানা কথাই বাঙালিদের ভ্যালেন্টাইন ডে তো সেই দিন তো আনন্দের সীমা নেই কে কত সাজবে আর মা মাও সেদিন নিজের সবচেয়ে ভালো শাড়িটা বেছে নিতে দিত যদিও এর পেছনে অনেক ওয়ার্নিং থাকতো যে ছিঁড়ে এসো না নষ্ট করো না দাগ লাগিও না কিন্তু তাও দিত সেই বন্ধুরা মিলে কত রাত জেগে কত পেপার কাটিংয়ের সাজানো জিনিস বানানো কে কিভাবে দিদিমণিদের ইমপ্রেস করতে পারবে সেটাও একটা কম্পিটিশান যে আমি আমার গ্রুপ বা আমি সবচেয়ে ভালো কাজ করেছি বা আমরা সবচেয়ে বেশি রেসপন্সিবিলিটির কাজটা পেয়েছি এইসব করা তারপর তো আছেই কমপ্লিমেন্টস তার জন্য অপেক্ষা শুরু হয় বাড়ি থেকে বাহ বেশ দেখাচ্ছে তো শাড়ি পরে পাড়ায় বেরোলে বাহ বড় হয়ে গেল বেশ লাগছে এই শুনতে শুনতে স্কুলে যাওয়া স্কুলে গিয়ে আরও কমপ্লিমেন্টস এ যেন একটা অদ্ভুত আনন্দের দিন থাকতো সরস্বতী পুজোগুলো মনে পড়লে এখন মনে হয় কি না করা হয়েছে সেই সময় কত অদ্ভুত অদ্ভুত এখন মনে হয় এগুলো বোকামি না পাগলামি রত্না পড়তো শ্যামাপ্রসাদ স্কুলে অর্পিতা পড়েছিল রাইসিনা স্কুলে আমাদের স্কুলে তখন রাইসিনা কোয়েট হয়ে গেছে অর্পিতা আবার আমাদের সরস্বতীর আরেক বর পুত্র অমিত চ্যাটার্জি অমিত ওই জুলিয়াস সিজার তার স্ত্রী তবে অর্পিতাকে জিজ্ঞেস করলাম তুমি কিছু বলো ছোটবেলাটা আমার পিলানি রাজস্থানে কেটেছে বাবা সিরিতে চাকরি করতেন বাবা সায়েন্টিস্ট ছিলেন খুব ভালো সময় কেটেছিল ছোটবেলাটা তারপর নাইনটিন সেভেন্টি সিক্সে বাবাদের পুরো ইউনিটটাই ট্রান্সফার হয়ে যায় দিল্লিতে বাবা তখন থেকে এনপিএলে চাকরি করতেন সেই সময়টা গ্রীষ্মকাল ছিল এবং গ্রীষ্মকালে ছুটি ছিল তারপরে বাবা আমাদের ভর্তি করলেন আমাকে আর আমার ছোট ভাইকে ভর্তি করলেন গোলমার্কেটে মার্কেটে রাজস্থান এই রাইসিনা স্কুলটাতে বাংলা স্কুল বাংলা কিছুই জানতাম না শুধু কথা বলতে জানতাম তাও সম্পূর্ণ ভালোভাবে নয় কারণ যেহেতু রাজস্থানে বড় হয়েছিলাম বলে হিন্দিটাতে খুব পোক্ত ছিলাম এবং মারবাড়ি ভাষাও জানতাম তারপর তখন কিছুই বুঝতাম না যাই হোক সিক্স সেভেন এইট নাইনে এসে তখন মোটামুটি তখন স্কুলের পুরোনো ছাত্রী এবং তখন দেখতাম যে সরস্বতী পুজোতে আমাদের নাইন থেকে মেয়েদেরকে পার্টিসিপেট করতে বলা হতো মানে এই মটরশুঁটি ছোলা তরকারি কাটা আলু ছোলা এইসব কাজগুলো আমাদের করা করতে বলা হতো এবং কি যে আনন্দ পেতাম তা বলে বোঝাতে পারবো না মটরশুঁটি ছুলতে ছুলতে কিছু মটরশুঁটি খেতাম একটু ছোঁড়াছুড়িও হতো আলু ছুলতাম বাড়িতে যদিও ছুলিনি কোনো দিন ওখানে গিয়েই আলু ছুলতে শিখলাম পিলার দিয়ে কি করে আলু ছুলতে হয় যাই হোক খুব ভালো লাগতো তারপরে ছোটোখাটো খাটো সরস্বতী পুজোর পেছনে সরস্বতী ঠাকুরের পিছনে সাজগোজগুলো আমাদের দিয়ে টিচার করাতেন আর কি তখন আমরা দিদিমণি বলতাম তারপরে ক্লাস টেন্তে এসে তখন হলো যে ক্লাস টেনতে ছাত্রছাত্রীরা সরস্বতী পুজো করবে তো তারপরে সেই সরস্বতী পুজো করবে খুব আনন্দ খুব আনন্দ স আর এই আরেকটা জিনিস আমার খুব মনে আছে যে সরস্বতী ঠাকুর পুজোর আগে ঠাকুরের বাসন বেরোতো স্কুলে এবং আমাদের মেয়েদের দিয়ে সেগুলো মাজানো হতো আর টিচাররা আমাদের অনেক তেঁতুল দিতেন মাজার জন্য ঠাকুরের বাসন মাজার জন্য সেগুলো ছিল আসলে তাঁবা পিতলের আর সার্ফ দিতেন তো আমরা আর আমাদের সারাদিন তো কোনো পড়াশোনা হতো না সেই যে তেঁতুল এক গাদা তেঁতুল আর্ধেক তেঁতুল তো আমরা খেয়েই শেষ করে দিতাম আর বাকি তেঁতুল দিয়ে আমাদের কোনো রকমে সেই বাসন মাজা হতো আর আমরা অপেক্ষায় থাকতাম কখন টিচার আর দিদিমণি আমাদের আরও তেঁতুল দেবেন যাই হোক এই করে আমাদের সরস্বতী পুজো পুজোর দিনকে তারপরে পুজোর আগ সাত দিন আগে থেকে আলোচনা কে কোন শাড়ি পরবে হ্যাঁ তখন তো অত শাড়ি ছিল না মাদের থেকে আবার চাইতে হবে শাড়ি সেই হলুদ শাড়ি পরার নিয়ম সেই এবার কার কার মার কাছে কোন রঙের হলুদ শাড়ি কীরকম শাড়ি আছে আবার একই মোটামুটি একই প্যাটার্নের শাড়ি আমরা পরবো এই সব আলোচনা করতাম করতে করতে সে দিনগুলো কাটতো তারপরে আসতো সরস্বতী পুজোর দিন সেই সকালবেলা উঠে সেই শাড়ি পরে সাজগোজ করে সেই স্কুল বাসে করে সরস্বতী পুজোর দিনকে আমরা স্কুলে এসে পৌঁছাতাম এসে পুজোর কি আনন্দ এক সঙ্গে আমরা সব বন্ধুরা মিলে এ ও শাড়ি ঠিক করছে এ ওকে একটু একটু অপূর্ণ যারা অল্প সেজে এসছে তারা স্কুলে এসে সাজগোজ করে সেই ঠাকুর দেখে তারপরে আমরা সবাই দল বেঁধে সেই কালী নিউ দিল্লি কালীবাড়ির ঠাকুর দেখতে যেতাম আবার ওখানে প্রসাদ খেয়ে আবার আমরা স্কুলে ফিরে আসতাম স্কুলে ফিরে এসে সেই ঠাকুরের অঞ্জ পুষ্পাঞ্জলি দেওয়া প্রসাদ খাওয়া ভোগ খাওয়া আমরা অবশ্য বিতরণ বিতরণেতে থাকতাম না কারণ ভোগ বিতরণ সাধারণত ছেলেরাই করত। তারপরে সেই ভোগ টোগ খেয়ে সবাই মিলে আবার দল বেঁধে সেই গল্প করা হই হৈ করা তারপরে সে স্কুল বাসে করে ফিরে বাড়ি ফিরে যাওয়া এই সব করেই আমাদের দিনগুলো কেটেছে খুব ভাবি এখনো ভাবি যে কি সুন্দর দিনগুলো ছিল হ্যাঁ এখন তো কত বয়স হয়ে গেছে কিন্তু এখন আর সেই আনন্দটুকু মানে হয়তো আমাদের ছেলেমেয়েরা পায় না কারণ এখানে আমি এখন ব্যাঙ্গালোরে থাকি এখন এখানে সেরকম পুজোটা হয় না স্কুলে পুজো বলতে হয় না পাড়ায় হয় কোনো কোনো গোষ্ঠী মিলে করে পুজো ওই অবধি কিন্তু স্কুলের পুজোর যে আনন্দ যা আনন্দ আমরা উপভোগ করেছি সেটা আমার ছেলেমেয়েরা তো আর পারল না খুব আনন্দ করেছি খুবই আনন্দ করেছি সেটা এখনও মনে পড়লেই মুখে অটোমেটিক হাসি এসে যায় একবার আমিও আমার ছেলে বউকে নিয়ে সরস্বতী পুজোর দিন স্কুলে গিয়েছিলাম ঢুকেই দেখা আমাদের বায়োলজি পড়াতেন নারায়ণ স্যার প্রণাম করলাম উনি ছেলেকে জিজ্ঞেস করলেন কোন স্কুলে পড়ো ছেলে অকপটেই বলল স্প্রিংডেলস আমি আর স্যারের দিকে তাকাতে পারিনি চোখ সরে নিলাম একটু আগেই স্যারকে বলেছিলাম আপনারা ছিলেন বলেই আমরা বোন মানুষেরা একটু মানুষ হয়েছি কিন্তু নিজের ছেলেকে এক স্কুলে পাঠাইনি না কোনো গিল্ট ফিলিং নেই সরস্বতী পুজোর দিনে স্কুলটাই বড় আর কিছু বলা যায় না স্কুলের সরস্বতী পুজোর সরল আনন্দটা স্কুলেই থেকে গেছে এই যেমন রুমা ওর পিতা রত্নারা বলল ছেলেকে ফিল করাতে পারিনি ওটা আমাদের মনে মনেই রেখে দিয়েছি সময় পাল্টেছে ইচ্ছে স্বপ্ন সামর্থ্য সব পাল্টেছে নিজেকে বললাম সরস্বতীর বাহন রাজহাঁস যেমন দুধ আর জলের মিক্স থেকে দুধটাকে আলাদা করে নিতে পারে আমরাও দুধটাকে আলাদা করে আনন্দটা তুলে নিয়েছি সরস্বতী পুজোয় হাতে খড়ি অঞ্জলি কুল না খাওয়া আর মেয়েদের স্কুলে গিয়ে আরেক দফা অঞ্জলি এই এইসবই সরস্বতীর বাহন হয়ে আছে সরস্বতীর বরপুত্র হয়তো হইনি কিন্তু সরস্বতী দূর থেকে ছায়া দেখিয়েছে তাতেই যথেষ্ট সেই কারণেই প্রত্যেক বছর একটু অঞ্জলি দিই ছায়াটা আরেকটু পরিষ্কারভাবে দেখার জন্য আজ এই পর্যন্তই ভালো লাগলে শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আশি সপ্তাহে আবার শোনাবো সকলে ভালো থাকবেন বাই